আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম কারিনাস কিচেন থেকে। আজকের রেসিপিটা হলো পিৎজা সস। সো এই সসটা বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখি নেই। লাগছে টমেটো, আমি এখানে মিডিয়াম সাইজের 5টা টমেটো নিয়েছি। নিয়েছি টমেটো সস, লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এই পিৎজা সসটা বানাতে খুব বেশি সময় লাগে না, একদমই কম সময়ে আমি বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কিভাবে কি করব। প্রথমে টমেটোটা আমি কেটে নিচ্ছি উপর থেকে, দেখতেই পাচ্ছেন ক্রস চিহ্নদের মতো কেটে নিচ্ছি। এখন পানিটা যখন বয়েল হয়ে আসবে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিব। খুব বেশি সময় ধরে বয়েল করব না, খুব তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলবো। যখনই দেখবেন যে টমেটো থেকে খোসাগুলো ছুটে আসছে তখনই আমি এটা একটা প্লেটে তুলে ফেলব। এখন টমেটোর খোসাগুলো ছাড়িয়ে ফেলছি, এটা ব্লেন্ড করতে হবে, ফুললি পেস্ট করে নিতে হবে। এখন একটা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিব। আর আরেকটা কথা বলে ফেলি, আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিও কিছুটা নিয়েছি, যেটা আমি প্রথমে মেনুতে দেখাতে পারিনি। সো এখন টমেটোগুলো ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি আর 1 টিস্পুন নিয়েছি রসুন কুচি। সো এখন টমেটোগুলো ছেঁকে এটার মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো মতো করে বয়েল করতে হবে। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে আমি বয়েল করে নিচ্ছি। আপনারা ছাকার অপশনটা না করলেও কোনো সমস্যা হবে না, স্কিপ করতে পারেন। আমি ছেঁকে নিয়েছি, এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং শুকনো মরিচ আর চিলি ফ্লেক্স। আমি সবগুলাই 1 টিস্পুন করে দিয়েছি আর গোলমরিচটা দিয়েছি 1/2 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস এখানে আমি নিয়েছি 2.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো অরিগ্যানো। এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করতে হবে, এটা খুব ভালো মতো রান্না করতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি, যেটা আপনারা পাচ্ছেন না, সেটা হলো ফুললি পিজার একটা ফ্লেভার। পিজার মধ্যে যে সসটা থাকে সেম এই সসটাই আমি এত ইজি উপকরণ দিয়ে বানিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা একদমই ঘন হয়ে এসেছে, তার মানে সসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। থিকনেসটা কেমন হবে দেখতেই পাচ্ছেন। এই পিৎজা সস বানাতে খুব বেশি উপকরণ লাগেনি, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। অবশ্যই একটু চিনি দিয়ে দিবেন আপনারা, আমি চিনিটা স্কিপ করেছি। হয়ে গেল রেডি পিৎজা সস, খেতেও খুব টেস্টি। পিৎজার যে ফুল টেস্টটা এটা চলে আসে এই সসটা দিলে। এরপরে আমি পিৎজার ফুল রেসিপিটা দিব, আজকে শুধু পিৎজার সসটা দিলাম। সো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর সসটা বানিয়ে কমেন্টস বক্সে কমেন্টস করে একটু বলেন যে কেমন হয়েছে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।